আলোচ্য বিষয় দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের প্রশ্ন তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে পূর্ণমান থাকবে চল্লিশ এবং এর জন্য তোমার সময় হবে নব্বই মিনিট তো দেখে নাও তোমাদের প্রশ্নগুলো ঠিক কেমন হতে পারে প্রথমে দেখো কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও প্রথম যে প্রশ্ন অবতল দর্পণের প্রতিবিম্বা সদ নাকি অসদ নাকি বিবর্ধিত নাকি কোনোটি নয় দুই নম্বর দেখো কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য হলো তার ব্যাসাধ্য হবে টু এফ এফ থ্রি এফ এফ বাই টু তিন নম্বর পর্যায় সাধারণতের শ্রেণী সংখ্যা নটি সাতটি আটটি নাকি সতেরোটি চার নম্বর একটি সমযোজি যোগের উদাহরণ হল NaCl নাকি সিএ নাকি CH4 নাকি MgCl2 জি টু পাঁচ নম্বর ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি N2 এন টু নাকি সিও নাকি ও টু ছয় নম্বর ধ্রুবক হল তাপমাত্রা নাকি আয়তন নাকি পরম তাপমাত্রা নাকি চাপ সাত নম্বর লেন্সের মুখ্য ফোকাস একটি নাকি তিনটি নাকি দুটি নাকি চারটি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি দরকার হলে কমেন্টে জানাবি তোমাদের জন্য উত্তর সংক্রান্ত একটি স্পেশাল ভিডিও নিয়ে আসব। তারপর দেখো এক নম্বরে কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে নিচের প্রশ্নের উত্তর দাও অবতল দর্পণে দুটি ব্যবহার লেখো দুই অন্ধবিন্দু কী অথবা পিৎ বিন্দু কী তিন নম্বর অভিসারী লেন্স কোনটি চার নম্বর নোবেল গ্যাস কাকে বলে পাঁচ নম্বর একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস কী ছয় নম্বর বায়ুমণ্ডলের কোন স্তর উচ্চতা নিয়ন্ত্রণ করে অথবা পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো সাত নম্বর একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো এই প্রশ্নগুলি যেগুলো বলছি তোমাদের সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য আট নম্বর পরম উচ্চতার মান কত অথবা এনমল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ লেখো নয় নম্বর সিজিএস এয়ারকে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো এবার দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও ছয় গুণ দুই দুটি তেজস্কীয় মৌলের নাম লেখো দুই নম্বর ডট গঠন লেখো এইচ থ্রি তিন নম্বর দেখো সমজি যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো অথবা ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তর হয় কোন প্রকার বন্ধনে একটি উদাহরণ দাও চার নম্বর অ্যাভকার্ডোর সংখ্যা বলতে কী বোঝো অথবা বায়োফুয়েলের ব্যবহার লেখো পাঁচ নম্বর চার্লসের সূত্রটি লেখো অথবা চাপ অপরিবর্তিত থাকলে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের যা আয়তন কত তাপমাত্রায় আয়তন তার দ্বিগুণ হবে ছয় নম্বর প্রতিসরণের সূত্রটি লেখো তারপর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তিন গুণ চার প্রথম যে প্রশ্ন আছে উত্তর লেন্স দ্বারা অবশিষ্য ও বিবর্ধিত সবিধ গঠনের পরিষ্কার চিত্র অঙ্কন করো উত্তর লেন্সের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো দুই নম্বর মুদ্রা ধাতু আগেওয়ালে দুটি উদাহরণ দাও অথবা মেন্ডেলের পর্য যে কোনো তিনটি ত্রুটি লেখো তিন নম্বর আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের ধর্মের বিচ্ছুতির দুটি কারণ লেখো অথবা গ্যাসের গতিও তত্ত্বের তিনটি স্বীকার্য লেখ চার নম্বর দেখো আয়তাকার কাঁচের ক্লাবের মধ্যে দিয়ে কোনো রশ্মি কেলে প্রমাণ করে যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান দরাল অথবা দিয়ে কী প্রশ্ন আছে দেখো প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ নির্ণয় করো তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তো তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি যদি তোমাদের দরকার হয় কমেন্টে জানাবে তোমাদের রেসপন্স কেমন পাচ্ছি সেই হিসাবে আমি কিন্তু তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো এছাড়াও তোমাদের যদি মনে হয় তোমাদের আরও এক সেট প্রশ্নের দরকার আছে সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাবে তাহলে তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন নিয়ে আসবো তোমাদের পরীক্ষা আসতে আর বেশি সময় নেই তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো তোমাদের যে এই প্রশ্ন হুহ যে চলে আসবে সেরকম কোনো ব্যাপার নয় তোমরা তোমাদের যদি বইটা খুঁটিয়ে পড়ো সেখান থেকে তোমরা প্রচুর কমন তোমরা পেতে চলেছো আর বইটা খুঁটিয়ে পড়ার পর এই প্রশ্নগুলি যদি তোমাদের তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত তোমাদের এর আগে বাংলা ভূগোল ইতিহাসের প্রশ্ন করেছি এবং তার উত্তরও করিয়ে দিয়েছি বাংলার দু তিনটে সেট ভূগোলের দু তিনটে সেট এবং ইতিহাসের দু তিনটে সেটের প্রশ্ন উত্তর ইতিমধ্যে কিন্তু তোমাদের কর্ণ হয়ে গেছে তো তোমরা যারা যারা দেখো তাদের জন্য ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে তাহলে পরীক্ষা তোমরা ভালোভাবে দাও ভালো করে বইটা খুটিয়ে পড়ো তোমরা পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের এর মধ্যে থেকে কটা তোমরা কমন পেয়েছ তাহলে তোমরা সকলে ভালো থাকবে সকলে তোমরা সুস্থ থাকবে